বন্ধুরা তোমাদের সকলকে সুস্বাগত। বর্তমানে আমরা সেই অনলাইনে ক্লাস শুরু করছি। আমি স্টুডেন্ট বারৈ, ব্যক্তি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বিজ্ঞান বইয়ের দশম শ্রেণী বিজ্ঞান বইয়ের বিষয়ে আমরা আলোচনা করব সেই আল্ট্রাসোনোগ্রাম সম্পর্কে। আজ ক্লাসে সকলকে সবাই স্বাগতম। পরিচিতি বিষয় বিজ্ঞান, অধ্যায় চতুর্দশ, পাঠ জীবন বসতি বিজ্ঞান। তারপর ছবি যদি মনোযোগ দিয়ে আমরা লক্ষ্য করি, দেখতে পাই কি, একটু দেখতে পাই যে এক্সে আর একটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। আজকের পাঠের বিষয় হচ্ছে যে এক্সে ও আল্ট্রাসোনোগ্রাম। শিক্ষক বলছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা এক্সে কি তা বলতে পারবে, রোগ নির্ণয়ের এক্সে ব্যবহার বর্ণনা করতে পারবে, রোগ নির্ণয়ের আল্ট্রাসোনোগ্রাফির অবদান ব্যাখ্যা করতে পারবে। ছবিগুলো কি দেখা যাচ্ছে, এক্সরে, ঠিক আছে, এক্সরে ব্যবহার কীভাবে আমরা ব্যবহার করতে পারি, এক্সরে আবিষ্কার। রঞ্জনদর্শী ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট এক ধরনের তড়িৎ চৌম্বক বিকিরণ 1895 সালে উইলহেম রঞ্জেন এই বস্তু আবিষ্কার করেন। এক্সরে কি, এক্সরে হল এক ধরনের তাড়িত চুম্বক বিতরণ, এই বিতরণই দৃশ্যমান নয়। এক্সরে ব্যবহার আমরা এগুলা ব্যবহার দেখতে পাচ্ছি যে কীভাবে এক্সরে ব্যবহার করছে এই এক্সরে পাঠকটি, যেটা দ্বারা আমরা সেই এক্সরে কোনে মানে সে হাড়ের কোন জায়গায় কী সমস্যা হয়েছে সেটা এক্সরে মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো। এখানে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি যা এক্সরে পাঠকটি 1, 2, 3, 4, 5টা। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে এই ছবিটা কী জিনিস, আলোচনা করার অবদান, গুণের বৃদ্ধি বা বুদ্ধিতত্ব গুণের নিম্ন নির্ধারণ, যেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। শিক্ষকের পাথর বা লিভার যাতে সমস্যা নির্ণয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, মস্তিষ্কের সেরেগ্রাম যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটার সমস্যা নির্ণয় করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহার করে। এখানে আমরা ক্যান্সার ছবি দেখতে পাচ্ছি, প্রধান রক্তনালী সমূহ যে রক্তনালীগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, তাদের এখানে আলাদা ধরনের আলাদা মস্তিষ্কের, তারপরে যে লিভার বাকি দিয়ে যে সমস্যা। এখন আমরা বাড়িতে দেখব এক্সের ঝুঁকি বা পার্শ্ব প্রতিক্রিয়া লিখে আনব, তা আমরা আজকে অনলাইনে ক্লাস যা দেখলাম, যদি বুঝতে অসুবিধা পরবর্তী আবার ক্লিক দিয়ে আবার বুঝতে পারবে। তাই আমি আজকের মতো এখানে আমার ক্লাস সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ।